শামশেরগঞ্জের বিন্দুপাড়া গ্রামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সাধন সিংহ, বয়স ৪০। পরিবার সূত্রে খবর, বেশ কয়েক মাস আগে কিস্তিতে বাইক নিয়েছিলেন ওই ব্যক্তি, আর সেই মতো প্রতি মাসেই পরিশোধ করতে হতো বাইকের কিস্তি। তবে লকডাউনে কর্মহীন হয়ে পড়ায় পরিশোধ করতে পারেননি মাসিক কিস্তি। মঙ্গলবার ফাইন্যান্স কোম্পানির লোক এসে টাকা পরিশোধের জন্য জোর করতে থাকে, আর তারই জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বছর ৪০-এর ওই ব্যক্তি। এমনটাই অভিযোগ মৃতের স্ত্রীর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শামশেরগঞ্জ থানার পুলিশ। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, জেইন টিভি। দেখেন, আমার স্বামী বাইক নিয়েছিল, বাইকটা মোটামুটি কিছু মাস হয়ে গেল। তো বাইকবেলা কালকেও বাড়িতে এসে আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম, বললো যে ডাক্তারের কাছে গিয়েছি। সকাল ৭টার সময়তে বাড়িতে এসে যে জায়গাতে ধর্না ধরে বসেছে, আজ টাকা না নিলে যাব না, আজ টাকা দিতেই হবে। বললাম যে দেখেন স্যার, বাড়িতে আমার সবাই বসে আছে, ছেলেগুলোও বসে আছে লকডাউনে, ওরও কাজ নাই, ব্যবস্থা করে ৫টার সময় দিচ্ছি না, কিছুই শুনবো না, এক্ষুনি টাকা লাগবে, আপনি যেখান থেকে পারেন এনে দেন। আমাকে একদম চোখ মুখ দেখিয়ে দেখিয়ে ধমক দিয়ে দিয়ে কথা বলছে। আমি আবার ওই পাশে বাড়ি থেকে মোবাইল চেয়ে আবার ওকে ফোন করলাম, হ্যাঁ গো তুমি টাকার ব্যবস্থা করতে পারলা? তো বলছে না গো, সন্ধ্যার সময় দিবে। বাড়ি চলে এলো। ওই কত টাকা পেত? ওই একটা কিস্তি পেত। কত টাকার? ওই তো ৩,৪০০ টাকা। কিসের কিস্তি ওটা? ওইটা বাইকের। দিয়ে ওইভাবে সে এখন আমি আমাকে আমাকে বললো যে ওই পাড়া যাও, তুমি একটু দেখো গা, কারোর কাছে যদি পাও। তো আমি একজনের কাছে গেলাম, তো ওই স্যার এখানে একাই বসে ছিল, আর আমি দরজা খুলে গেছিলাম, যাবো আর আসবো। আর ভেতরে আমি কেবল বাড়ি ঢুকছি আর দেখছি যে পা ঝুলছে। এখন এখন কি বললে না বললে, সহ্য করতে পারলে কি পারলে না, কি ওই কিছু করে দিলে, আমি আর এর বেশি কিছু জানি না। কে আমার স্বামী? ৪০ বছর বয়স হলো। যখন আমি ঘুম থেকে উঠে দেখলাম বাড়িতে কিস্তিওয়ালা ৭টার সময় এসে বসে আছে। তা বাবা মা বলছে আগে একটু তাহলে দাঁড়াও, না তো সন্ধ্যের সময় আসো তাহলে তোমার কিস্তিটা দেবো। বলছে না, আমি এক্ষুনি চাই, আমার এক্ষুনি দরকার লাগবে, কিস্তি না দিলে আমি যাবো না। জোর করে চলিয়ে করে তাও মা ব্যবস্থা করতে গেল টাকা। এসে যখন আমি বাড়ালাম তখন এসে দেখছি এরকম এরকম কথা ফাঁসি দিয়ে। টাকা কিস্তি বাকি ছিল? আমি শুনেছিলাম ৩,৪০০ টাকা করে গাড়ির জন্য। বাইক নিয়েছিল? হ্যাঁ, বাইক নিয়েছিল। কী কোম্পানি? বাজাজ। যিনি মারা গেছে কে হয়? বাবা। কী নাম তার? সাধন সিংহ। কী কাজ করে? পাইপ লাইনের দোকান আছে, মানে কলটল। তো এই মাসের না আগে কারো বাকি ছিল? আগেকার একটা বাকি ছিল, এই মাসেরটা দিব বলেছিল, সন্ধ্যার সময় ডেকেছিল, ওই শুনিনি, জোর জবরদস্তি করেছিল। কি বলছিল উনি? বলছে লাগবে টাকা। জোর করছিল? জোর করছিল। কত বছর আপনার বাবা? ৪০ বছর। ৪০। কবে ঘটনাটা ঘটেছে? আজকে সকালে। সকাল কটার সময়? ওই সকাল ১০টা। আমার নাম রানা সিংহ। গ্রামের নাম কি? বিন্দুপাড়া। শামশেরগঞ্জ। ধন্যবাদ। খাদিজা বস্ত্রালয়, ধুলিয়ানের বুকের নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে এলো খাদিজা বস্ত্রালয়। সুতি থেকে তাঁত, জামদানি থেকে বেনারসি, থাকছে রকমারি শাড়ির বাহারি কালেকশন, আরও থাকছে বিয়ের সমস্ত রকম পোশাক আশাক। একই ছাদের তলায় আরও পেয়ে যাবেন চুড়িদার পিস, জিন্স প্যান্ট, ব্লাউজ, সায়া, রেডিমেড পোশাক, আরও অনেক কিছু। তাই পছন্দ মতো বাজার করতে হলে আপনাকে আসতেই হবে খাদিজা বস্ত্রালয়ে। আমাদের ঠিকানা কাকুরিয়া রোড, ধুলিয়ান, মুর্শিদাবাদ। ফোন নম্বর
9733158378 অথবা 6295282931।